কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলে গেছে। গজলের কথাগুলো ভালো করে বলো, খুব অন্তর দিয়ে শ্রবণ করো, আশা করি ভালো লাগে। কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলে গেছে, জমছে বড় পর্বতে নিজে নিজে গলিতেছে। কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলিতেছে। প্রথম ছন্দে অতি মূল্যবান কথা কবি লিখেছে, শুনো শুনো। আছো তুমি বোঝা যে যা ওই চাঁদ লোক তারা, প্রমাণ পেয়েছি তোমার আয়াতে কোরআনের পারায়, আয়াতে কোরআনের পারায়, মরুতেও ফুটিয়েছ কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলিতেছে। তারপর গড়া তোমার আবে জম ফুলে তুমি ঝরাও সবনম, গোড়ে ওই মাটির কলবে ভরে ছো তার দলবে ভরে ছো তার দ, আর সূর্য কিভাবে চিরদিন, সূর্য কিভাবে চিরদিন নিজে নিজে জ্বলিতে, কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলিতেছে। তারপর আল্লাহ পাক চাইলে কি না করতে পারে, তিনি দিনকে রাত, রাতকে দিন, জীবিতকে মৃত, মৃতকে জীবিত করতে পারে। তাই আল্লাহ পাকের কারিশমা বলে না, মানে বলে বোঝানোর মতো কোনো ভাষা নেই, সেই সম্পর্কে কবি লিখছে দেখুন অতি মূল্যবান কথা। চাইলে তুমি কি না, চাইলে তুমি কি না, কারিশমা তোমার ভোলার নয়, আর অনাথ এতিম সাদাতেও বিশ্ব তুমি করিয়েছ জয়, বিশ্ব তুমি করিয়েছ জয়, দয়ায় কথা তোমার দয়ায় কথা, পাথরেও বলিতেছে কুদরতে তোমারে জানে এ দুনিয়া চলিতেছে। তারপর শেষ কথা আমার প্রিয় কবি কবি গুলজার সিপাহী সাহেব নিজে নিজেকে চিনে আসতে দিচ্ছেন, কবির মনের ভাষা, মনের আরজি ফরিয়াদ তামান্না, অতি মূল্যবান কথা কবি লিখছে, শুনো। তোমার জিকিরে গুলজার, তোমার জিকিরে গুলজার,
সদাতাই কলম তার চলিতেছে তোমার জিকিরে সদাতাই কলম তার চলিতেছে কুদরতে তোমারি জানি এ দুনিয়া চলিতেছে তোমার দয়াই নুরুদি আল্লাহ পাকের মর্জি সবই আল্লাহ পাকের ইচ্ছা যদি আল্লাহ পাকের দয়া না থাকতো তাহলে কিছুই সম্ভব হতো না তাই বলছে শোনো তোমার দয়াই নুরুদি আজ এক শিল্পী হলো তমে তমে আল্লাহ দিল তার করিতেছে কুদরতে তোমার জানি এ দুনিয়া চলিতেছে জমছে বরফ পর্বতে কুদরতে তোমার জানি এ দুনিয়া চলিতেছে আল্লাহ 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 শুনলে